नमस्कार विधानसभा प्रार्थी वंदे मातरम भारतीय जनता पार्टी বোঝাই যাচ্ছে প্রথম পার্টি অফিস মানে আমাদের সমর্থন কত বাড়ছে, এখানে আমাদের সমর্থক বেড়েছে, এখানে আমাদের কর্মী বেড়েছে, এখানে আমাদের নেতৃত্ব আছে, তাদের নিরন্তর প্রচেষ্টার ফল আজকের এই পার্টি অফিসের। আজকে পুরো দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকা আমরা ঘুরব। আপনি দেওগাঁও এলাকায় ঘুরছেন, তো দেওগাঁও এলাকার যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে আপনি কতটা ওয়াকিবহাল হলেন? দেওগাঁও এলাকার সমস্ত সমস্যা সম্পর্কে আমি খুব ভালো ওয়াকিবহাল আছি, কারণ দেওগাঁও আমার নিজের এলাকা। এই এলাকায় আমি শিক্ষকতা করি, এখানে যে ব্রিজগুলো প্রয়োজন, এখানে যে রাস্তাগুলো প্রয়োজন, এখানে যে কালভার্টগুলো ভেঙে আছে, এখানকার যে জলসেচ ব্যবস্থা, এখানকার পানীয় জলের সংকট, এখানে স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত কিছু নিয়েই আমি যথেষ্ট ওয়াকিবহাল এবং সেই বিষয়গুলো নিয়ে আমি বিধানসভায় এগুলো নিয়ে আমি আলোচনা করব এবং বিধায়ক হওয়ার পরে এই বিষয়গুলোর সমস্যার সমাধানে আমি সর্বাগ্রে এগুলো নিয়ে প্রয়াস করব। আপনি প্রথম দেওগাঁ অঞ্চলের যদি আপনি মনোনীত হন, তাহলে দেওগাঁর জন্য আপনি কী করবেন? অবশ্যই এখানকার যে কৃষকদের যে সমস্যা আছে, সুকচাঁদ ক্যানেল যেটা আছে আমাদের, সেটা দিয়ে যে আমাদের জলসেচ ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমি দেখব। এখানে অন্যান্য এই যে একটা ব্রিজ ভেঙে গেছে, সেই ব্রিজটা পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না, সেই বিষয়টা দেখব। এগুলোকে আমি প্রাথমিকভাবে মান্যতা দেব। আচ্ছা, আপনি এলাকা ঘোরার পর কীরকম মানুষের সাড়া পাচ্ছেন? প্রচুর মানুষের সাড়া পাচ্ছি, আমি দেখতেই পাচ্ছেন। এই লোক নিয়ে আমি আসিনি, এরা সব এখানকার লোকাল লোক। আমার সঙ্গে 5-7 জন লোক ছিল, বাকি সব এখানকার লোক আমার পিছনে ছুটছে, চলছে, একসঙ্গে প্রচারে বেরোচ্ছি। আমি তো 5 জন লোক নিয়ে আসছি, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এটা 100-200 লোক হয়ে গেছে এখানে। তাহলে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? 100% নিশ্চিত।